আদানি বিশ্ববিদ্যালয় পক্ষরু আয়োজিত হৈ যাইছি গ্লোবাল এডুকেশন ফোরাম 2022 এবং 23 শিক্ষাবর্ষ পূর্বরু মহত লক্ষ্য রখা যাই এই ফোরাম আয়োজন করা যাইতিলা নুয়া উপায় এবং পদক্ষেপ বান্টিবা পাই এই ফোরাম এক প্ল্যাটফর্ম যোগাইতিলা এতে শিক্ষাগত পরিবর্তন এবং গ্লোবাল সাস্টেনেবিলিটি উপরে থিম রখা যাইতিলা এই ফোরামে বিভিন্ন ক্ষেত্রর প্রসিদ্ধ জাতীয় তথা আন্তর্জাতিক গবেষক এবং শিল্প বিশেষজ্ঞ মানুষ একত্রিত করে শিক্ষা পাই পরিবর্তনর উপরে বিচার বিমর্শ করা যাইতিলা এই অবসরে আদানি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডক্টর প্রীতি আদানিঙ্ক সহ বিশিষ্ট বক্তা তথা পদ্ম বিভূষণ ডক্টর অনিল কাকোদকর ডক্টর ভিক্টোরিয়া গালান ফোরামকে উদ্ঘাটন করেছিলেন ফোরামকে উদ্বোধন দিয়ে ডক্টর অনিল কাকোদকর কহিলেন নূতন জ্ঞানকৌশলর বিকাশ নূতন জ্ঞান উপরে নির্ভর করে তেণু জ্ঞানর যুগরে অনুসন্ধান এবং বিকাশ হচ্ছে মুখ্য ইঞ্জিন এই অবসরে আদানি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডক্টর প্রীতি আদানি কহিছন্তি প্রধানমন্ত্রীঙ্ক মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দি ওয়ার্ল্ডর লক্ষ্য পূরণ করিবাকু হলে শিক্ষাকু গুরুত্ব দেবার আবশ্যকতা রয়েছে যাদ্বারা মানব পুঞ্জিকু বিনিযোগ করা যাই বৃত্তিগত দক্ষ মানব সম্বল প্রস্তুত করা যাই পারিব রাষ্ট্র নির্মাণর সবুঠারু গুরুত্বপূর্ণ কার্য হচ্ছে মানব পুঞ্জির বিকাশ এবং আদানি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আমাকে ইহা করিবার এক অনন্য সুযোগ প্রদান করে আসুছি রিপোর্ট অর্গস্ট।